নারী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ দিতে দেরি হওয়ায় পাবনায় শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে। সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব নারী দিবসের আলোচনা সভার সূচনা বক্তব্যে শিশু ও মহিলা বিষয়ক উপপরিচালক কানিজ আইরিন জাহান এই অভিযোগ করেছেন। এ সময় তিনি বলেন, দাপ্তরিক ব্যস্ততার কারণে আমন্ত্রণপত্র দিতে একটু দেরি হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সংসদ সদস্য তাকে গালিগালাজ করেন, এক পর্যায়ে থাপ্পড় দিয়ে 10 মিনিটের মধ্যে পাবনা ছাড়ার হুমকি দেন। তবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য। বলেছেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, তথ্য প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ বিকৃত করা হয়েছে। আমি বলার নেই না বলি নাই।